মাই কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগতম। আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব, সাদা তেল। আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন। এবার দেবো চিংড়ি মাছ। আমি আগে থেকেই চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়ন দেব, তেজপাতা, একটু শুকনো মরিচ, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, দেবো চিনি। এবার দেব আগে থেকে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। এখন চাপা দিয়ে দেব। চাপাটা খুলে দেখব, এবারে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। দেবো আজ আগে থেকে ভেজে রাখা ধনে গুঁড়ো, চাপা দিয়ে দেবো। চাপা খুলে আর একটু নেড়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, একটু পানি দেবো। চাপা দিয়ে দেবো, চাপাটা খুলে দেখবো। আমার রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব।
দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে বাসার চেষ্টা করবেন। আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।